পেলা তো নই রে দাদা রঙের মেলা, দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। তবে সম্প্রতি কোটা সংস্কার ইস্যুতে কথা বলে ফের আলোচনায় আসেন এই গুণী শিল্পী। সেখানে ছাত্রদের উপর হামলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যু নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব কুদ্দুস বয়াতি। বর্তমানে ইউটিউব চ্যানেলে নিয়মিত কন্টেন্ট তৈরি করেন তিনি। বিরক্ত হয়ে শাহবাগের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রয়েছে কুদ্দুস বয়াতির। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর নানান দাবি দাওয়া নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে তাদের আন্দোলনে বিরক্ত তিনি। সেই ধারাবাহিকতায় গত 26 আগস্ট রিকশাচালকদের দুটি দলকে দাবি নিয়ে জড়ো হতে দেখা গেছে শাহবাগে। এই সংবাদ দেখে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুদ্দুস বয়াতি। সেখানে গায়ক লিখেছেন, শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদার বাগ রাখা হোক। কুদ্দুস বয়াতির এই পোস্ট পছন্দ করেছেন অনেক ভক্ত অনুরাগীরা। তবে সত্যি কি এমন পোস্ট দিয়েছেন তিনি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই গায়ক। দেশের এক গণমাধ্যমে কুদ্দুস বয়াতি বলেন, ফেসবুকের পোস্টটা আমি দিয়েছি, কয়েকদিন আগে নতুন সরকার এসেছে, এ সরকার এখনো ঠিক মতো কাজ শুরু করতে পারেনি। এরই মধ্যে সবাই সবার দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, শাহবাগে আন্দোলন করছে, এটা কোনো যুক্তির কথা না। তাই আমি বলছি শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদার বাগ রাখা হোক, কারণ এই সময় এমন আবদার আমার কাছে মামাবাড়ির আবদারের মতো মনে হয়েছে। তিনি আরো বলেন, নতুন সরকারকে কমপক্ষে 2-4 বছর সময় দিতে হবে ভালো করে বসার জন্য। এই অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়, এজন্যই আমি এ স্ট্যাটাসটি দিয়েছি। শৈশব থেকেই গান বাজনার অনুরাগী লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশাহ সহ অনেক ধরনের পালাগানের আসর মাতান এই গায়ক। নিউজ ডোর, ডেক্স রিপোর্ট।